ছবি কি? আজ আমরা আছি সারদা মঠে, মায়ের কৃপায় একত্রিত হতে পেরেছি। প্রচন্ড ভিড় এবং ভীষণ মানে প্রচন্ড স্ট্রিক্ট ছবি তোলার ব্যাপারে। আপনাদের একটু চিত্রটা আমি দেখিয়ে দিচ্ছি সারদা মঠের। দেখুন মায়ের চানে কতজন এসছে। ভক্তিপ্রাণা মাতাজি পুরো মা হয়ে গিয়েছিলেন। আমরা এতক্ষণ অবলপ্রাণা মাতাজির সুললিত কণ্ঠে দ্বাদশ অধ্যায়ের গীতার অপূর্ব ব্যাখ্যা আমরা শুনলাম। ভক্তিতে ভগবানকে ভালোবাসতে হবে, ভালোবাসায় তাকে প্রেম ডোরে বাঁধতে হবে। আমরা আছি সারদা মঠে, আপনারা প্লিজ দেখুন অপূর্ব অপূর্ব। আজকে আমরা আছি সারদা মঠে, আকাশ বাতাস মা নামে একেবারে মুখরিত হয়েছে। এতক্ষণ আমরা শুনছিলাম অমল প্রাণা মাতাজির কণ্ঠে আমাদের আমাদের মাতাজি, অমল প্রাণা মাতাজির মুখে শুনলাম দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগের অপূর্ব ব্যাখ্যা। মা যদি চান আগামী দিন আমার লাইভে আমি চেষ্টা করবো একটু একটু বলার। ভক্তিযোগটা আপনাদের সকলকে পড়ার জন্য আমি অনুরোধ করব। দ্বাদশ অধ্যায়ে আমরা কতটা ঠাকুরের ভক্ত হতে পেরেছি। আমরা বলি না রামকৃষ্ণ মিশনে এসেছি, আমরা কতটা ডিভোটি হতে পেরেছি। আমাদের মায়েদের কাছে প্রার্থনা করতে হবে, জানেন, আমরা যেন পিওর ডিভোটি হতে পারি। অপূর্ব ব্যাখ্যা, রাগ দ্বেষ হিংসে ভক্তদের থাকবে না, ভক্তরা শুধু করে যাবে। স্বামীজি বলছেন দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। কর্ম করে যেতে হবে উইদাউট এনি এক্সপেকটেশন, কোনো আশা করা চলবে না, না সংসারে না সমাজে, শুধু আমাদের ভালোবাসতে হবে। প্রত্যেককে আমাদের ভগবত বুদ্ধিতে ভালোবাসতে হবে। ঠাকুর আমাদের সমস্ত কৃপা করে সমস্ত কিছু করিয়ে নেবেন। আজ আমরা আছি সারদা মঠে, একটু চিত্রটা আপনাদের দেখাচ্ছি, একটু ভিডিওটা দেখাচ্ছি আমরা। ভীষণ বকাও খাচ্ছি ছবি তোলার জন্য, দেখতে পেরেছি। হাই হাই, একা 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 এসছি, একা যাব। হ্যালো, সব কাকিমাদের দেখতে পাচ্ছি। হ্যালো, লাইভে আছি, লাইভে আছি, আমরা লাইভে আছি। সব মায়েরা এসছে, সব মায়েরা আছে, ভালোবাসা একেবারে আমাদের জড়িয়ে ধরছে। ভগবত বুদ্ধিতে সকলকে ভালোবাসতে হবে, ভক্তর জীবন হবে অনাসক্ত। স্বামীজি বলছে অনাসক্ত হও, কোনো এক্সপেকটেশন রাখা আমাদের চলবে না। অপূর্ব ব্যাখ্যা, যদি মা যদি চান কালকে শনিবারের ক্লাসে একটু আলোচনা করব ভক্তিযোগ নিয়ে। আমাদের যারা অনলাইন গীতা ক্লাস করে তো ভক্তিযোগটা হয়ে গেছে আমাদের, আমরা জানি। অনেক কাকিমাদের আমরা দেখতে পাচ্ছি। কাকিমা সবাই বলছে একা এসছে, একা এসছে, একা চলে যেতে হবে, শুধু ভালোবাসা দিয়ে যেতে হবে, ভালোবাসার প্রেম দোরে আমাদের প্রত্যেককে বাঁধতে হবে। এটাই রামকৃষ্ণ মিশন শেখায়, দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। স্বামীজি বলছেন কোনো কিছু আশা করা চলবে না। দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগটা আমাদের পড়তে হবে, আমরা কতটা ভক্ত হতে পেরেছি। এই যে ছোট্ট থেকে যে মঠ মিশনে আসছি, সারদা মঠে আসছি, বেলুড় মঠে আসছি, আমরা কতটা ভক্ত হতে পেরেছি। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগটা পড়বেন। কিছু কিছু গুণ কি আছে ঠাকুরের প্রিয় হতে গেলে, ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রীকৃষ্ণের প্রিয় হতে গেলে আমাদের কি কি ক্যারেক্টারিস্টিক চাই, কি কি চরিত্র চাই আমাদের চরিত্রে।
ভক্তের কি কি গুণ হওয়া চাই অপূর্ব ব্যাখ্যা করলেন অমল প্রাণামাতাজি। তার চরণে আমার কোটি কোটি প্রণাম, অনন্ত প্রণাম, এবং আমি প্রণাম জানাই ভক্তি প্রাণামাতাজির চরণে। আমি জানতামই না আজকে আসব। আমি টেস্ট করছিলাম যে আসব, কেউ কি আমাকে বলবে। আমার হাজবেন্ড সুন্দরভাবে বললেন যে আজকে তুমি যাবে না, মায়ের ভান্ডারা আছে, কিছু কিন্তু বলিনি। ঠিক আছে, একটু দেখো, একটু দেখো, একটু লাইনটা একটু দেখো, একটু একটু বাবু সরন, আমি একটু যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা।